নারা পোড়ানো বন্ধ করতে মাঠে মাঠে ঘুরে নামতে হচ্ছে রাত পাহারায় ব্লক ডেভেলপমেন্ট আধিকারিককে। মাঠে মাঠে ধান উঠতেই নারা পোড়ানো ধুম কৃষকদের, সেই নারা পোড়ানো বন্ধ করতে তৎপর হলো ব্লক প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী ও ক্ষীরপায় ফাঁড়ির পুলিশ আধিকারিক বেশ কয়েকদিন ধরে সন্ধ্যা থেকে রাত্রি ১০টা পর্যন্ত মাঠে মাঠে ঘুরছেন। কেন এমন উদ্যোগ? জানা যায় শুরু হয়েছে ধান কাটার মরশুম। কৃষকরা মেশিন দিয়ে ধান কাটার পর মাঠে পড়ে থাকা খড় ও নাড়া পুড়িয়ে ফেলছেন বিকেল থেকে রাতের মধ্যে। প্রতিনিয়ত বিঘের পর বিঘে নাড়া পোড়ানোর ফলে একদিকে যেমন ছড়াচ্ছে দূষণ, ক্ষতি হচ্ছে কৃষি জমির, তেমনই পাশাপাশি নাড়া পোড়ানোর ফলে কৃষকদের কৃষি জমিতে পড়ে থাকা ধানও পড়ছে। এ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকেরা পুলিশ এবং বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন। এবার সেই নাড়া পোড়ানো বন্ধ করতে রাতে পাহারায় ব্লকের বিডিও থেকে শুরু করে পুলিশ কর্মীরা। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার রাতেও চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী এবং ক্ষীরপায় ফাঁড়ির আইসি গোবর্ধন সাউ বিভিন্ন এলাকার মাঠে মাঠে ঘুরলেন। মাঠে আগুন দেখতে পেয়ে দৌড়ে গিয়ে সচেতন করে কৃষকদের নাড়া পোড়ানো বন্ধ করতে। বেশিরভাগ কৃষক রাতের অন্ধকারে নাড়া পোড়ানো করতে ব্যস্ত ছিল, নাড়াতে আগুন ধরাতে ব্যস্ত ছিল। পুলিশ দেখে তারা দৌড়ে পালিয়ে যায়। যদিও বিডিওর দাবি একাধিকবার সচেতনতামূলক প্রচার করা হয়েছে, তাতেও হুঁশ ফেরেনি কৃষকদের, তাই তারা মাঠে নামতে বাধ্য হয়েছে। স্যার, একটা ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে আপনি পুলিশ নিয়ে মাঠে মাঠে যাচ্ছেন রাতের বেলা, মানে বিষয়টা কি যদি একটু বলেন। সেটা এত বেশি করে প্রচার করার পরেও বেশ কিছু মাঠে আমরা দেখি যে চাষিরা নাড়া পোড়াচ্ছে, সেইটাই দেখার জন্য আমরা পুলিশকে নিয়ে যৌথভাবে আমরা প্রচারে নামছি এবং চাষিরা যাতে না পড়া সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মাঠে মাঠে যাচ্ছি। মানে কি রাত্রাকেই বেশি নিচ্ছে না কেন? মানে রাতে যারা হচ্ছে পুরাচ্ছে তাদের দিকে সচেতন না গ্রেপ্তার হচ্ছে? অ্যাকচুয়ালি তাদের বিরুদ্ধে যাতে প্রসিকিউশন করা যায় আমরা সেটাও করছি, সবটাই আমরা দেখে নিচ্ছি এখন। মানে বেশ কয়েকদিন ধরে যাচ্ছেন তাহলে? কয়েকদিন ধরে আমরা সন্ধ্যের পরে মাঠে মাঠগুলোতে আমরা নজর রাখছি। একাধিকবার প্রচার করেও মানে কৃষকদেরকে সচেতন করা যাচ্ছে না, না যার জন্য আপনাকে মাঠে নামতে হচ্ছে? চাষি এটা এখন মানছে না, শুনছে না, সেই জন্য আমরা মাঠেই যাচ্ছি।